100 হিট করছে বাট আমি সিঙ্গেলে যদিও পাইছি আপনার 111 পাইছি 11 পর্যন্ত পাইছি দেখি কত পর্যন্ত ওঠে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ডিয়ার ইমন যাই হোক ওভারটেক করিনি তারপর বলতেছি আর কি মানে হুট করে এই মাথায় ঢুকলো যে রাস্তা একটু যদি ফাঁকা থাকে তাহলে দেখি যে দুই গিয়ার তো আমি চেক করে দেখাইছিলাম আপনাদের একদিন দেখি তিন গিয়ার চার গিয়ারে টপ কত পাঁচ গিয়ার পর্যন্ত ট্রাই করব না কারণ অত রিস্ক নিব না আর হচ্ছে গিয়ে আপনার যদি আমার পিছনে হচ্ছে পিলিয়ন আছে সো অত রিস্ক নেওয়া ঠিক হবে না যাই হোক দেখি যদি আমি সামনে ফাঁকা পাই তাহলে ট্রাই করব না হলে ট্রাইও করব না সো দেখা যাক কী হয় আর কি একটু ফাঁকা আছে সো ট্রাই করাই যায় তিন গিয়ারে আছে এখন তিন গিয়ারে আপনার 89 আই যে অলরেডি লক হয়ে গেছে তিন গিয়ারে 89 এর উপর যায় না চার গিয়ার দেখি কত দূর পর্যন্ত যাইতে পারি আর কি সামনে একজন সাইকেল নিয়ে ঢুকতে গেছিল রে ভাই এই জন্যই ভয় লাগে আর কি 100 হিট করছে বাট আমি সিঙ্গেলে যদিও পাইছি আপনার 111 পাইছি 11 পর্যন্ত পাইছি দেখি কত পর্যন্ত ওঠে চার পাঁচ উঠতেছে না যদিও পিলিয়নের কি যে আছে আর আমার দুজনেরই ওয়েটটা যথেষ্ট আর কি যার কারণে হয়তো বা উঠতেছে না ছয় পর্যন্ত হিট করছে যাই হোক থাক আজকে আর না ট্রাই করি আর কি আমার মনে হচ্ছে যাই হোক আর পুশ করলেও হচ্ছে না ছয় পর্যন্তই যাই হোক দ্যাটস এনাফ অযথা রিক্স নিয়ে আসলে লাভ নাই যে খুব গতি তুলতে গেলাম আল্লাহ না করুক যদি কোনো দুর্ঘটনা ঘটে সো অতটা রিক্স নিতে যাই নাই আর হচ্ছে পিলিয়ন ছিল সো আমি আসলে আমার যেটা টপ রিয়েল টপ পাবো সেটা আমি পাবো না সো সেজন্য আর ওইভাবে ট্রাই করলাম না আর হচ্ছে ব্যাপারটা হচ্ছে এই আমাদের এই বাইপাসের রাস্তাটার হচ্ছে কাজ চলতেছে রাস্তার কাজ করতেছে যার কারণে হচ্ছে এখনও কাজ সম্পন্ন হয় নাই এই রাস্তাটা হচ্ছে আপনার এব্রো তেব্রো হয়েই আছে বলা যায় কারণ যথেষ্ট ভাইব্রেশন হচ্ছে গাড়ি চালাইলে আপনার যথেষ্ট ঝাঁকি আসতেছে কারণ রাস্তার উপরে এখনও লাস্ট যে পিসটা দেয় ওটা এখনও দিই নাই দেখতেই পাচ্ছেন কী অবস্থা এখান থেকে হচ্ছে চালাইলে আপনার যথেষ্ট ভাইব্রেশন হচ্ছে আর কি বাইক যার কারণে এখনও প্রপারলি উপরে যে একদম প্লেপটা থাকে সমান সেটা এখনও পিচ এখনও দেয় নাই যার কারণে এই অবস্থা আর কি যাই হোক আমি আসলে ওইভাবে ট্রাই করি না কখনোই টপ দেওয়ার বা কিছু কাউকে বলিও না দিতে জাস্ট এটা হচ্ছে একটু ট্রাই করে দেখলাম যে চার গিয়ারে কত ওঠে বাট তারপরেও প্রপারলি পাই নাই কারণ আমি এর আগেও 111 পাইছি সো এটা যথেষ্ট উঠি নাই আমি যতটুকু দেখছি আর কি যে শিওর না আপনার 106 মতো মেবি উঠছিল সো আরও আশা করা যায় উঠবে কিন্তু আমি তো প্রপারলি আসলে এভাবে ট্রাই করতে পারি নাই যার জন্য আসলে উঠি নাই আর হচ্ছে পিলিয়ন ছিল পিছনে এটাও একটা কারণ যাই হোক এই জায়গাটা কিন্তু সুন্দর মানে আশপাশে আমার অনেক ভালোই লাগে কারণ দুই সাইডে মোটামুটি যে গাছপালায় ভরপুর সবুজে সমারোহ যথেষ্ট আর রাস্তাটা অনেক নিরিবিলি ভালোই লাগে আর কি বাট এখন এই রাস্তাটার এই অবস্থা হইয়া একদম শেষ ভাইয়ের অবস্থা আগে অনেক ভালো ছিল রাস্তা আগে রাস্তাটা অনেক সুন্দর ছিল কিন্তু ভালো করতে যেয়ে খারাপ হয়ে গেছে অনেকদিন ধরে লাস্ট মনে হয় কত তিন চার মাসে হয়ে গেছে এমনভাবেই আছে বুঝতেছি না কাহিনী কি আর কোনো মানে কাজ হচ্ছে না রাস্তার এইভাবেই পড়ে আছে এর পিছনে কারণ কি এটা এখনো জানি না যাই হোক আশা করি হয়ে যাবে তো ব্যাপারটা হচ্ছে দেখেন একদম নর্মালি রাইড করলেও আমি ওইভাবে টানাটানি করতেছি না তারপর ধরেন 70-80 ইটস এনাফ মানে আমার কাছে মানে সোফার এনাফ এটা আপনার এত স্পিডিং করার কারণ নাই কোনো বা মানে নাই আমার কাছে মনে হয় আমি আসলে সহজে স্পিডিং করিও না মানে খুব যখন আসলে খুব ফাঁকা থাকে রাস্তা একটু মন চায় তখন স্পিডিং করি বাট যথেষ্ট হচ্ছে সেফলি করার চেষ্টা করি কারণ সেফলি আসলে না করলে দুর্ঘটনা বলা যায় না যদিও দুর্ঘটনা কারো হাতে নাই যখন তখন যাত্রা যেভাবে সেভাবে হইতে পারে তারপরও যে নিজে যতটুকু আসলে সেফ রাইড করা যায় এটা নিজে যথেষ্ট সচেতনতার সাথেই আসলে গাড়ি চালানো উচিত
আর কারণ হচ্ছে আমাদের প্রত্যেকটা পরিবার থেকে আসলে এই বাইক নিয়ে কিন্তু বেশি টেনশনে থাকে, কারণ আমাদের বাংলাদেশে কিন্তু বাইক অ্যাক্সিডেন্টের পরিমাণ অনেক বেশি, হয়তো বা বাইকার দোষ থাকে না হলে আশেপাশের দোষ থাকে, বাট পরিমাণটা আসলে বেশি, যার কারণে এই বাইকটা আসলে ফ্যামিলি থেকে সহজে এই জন্যই সাপোর্ট করতে চায় না, কারণ বাইকের অ্যাক্সিডেন্টগুলো মারাত্মক হয়ে থাকে। আর এর পিছনে আসলে আমাদের বলতে পারি আসলে অসচেতনতাই বেশি, কারণ আমরা প্রপার সেফটি মেনটেন করে আসলে বাইক রাইড করি না। যদিও আমি চেষ্টা করি সবসময় হেলমেট পরার, আর পরিও, আর ড্রাইভিং লাইসেন্সও আছে, সো এগুলা নিয়ে কোনো ব্যাপার হয় না, বাট হ্যাঁ গ্লাভস পরা উচিত এগুলা, আর জুতো পরেই কিন্তু মোটামুটি বাইক রাইড করা ভালো। আমি সবসময় জুতো পরেই রাইড করার চেষ্টা করি, কিন্তু একদম বাড়ির আশেপাশে থাকলে তখন আর ওইভাবে পরা হয় না, বাট একটু মানে একটু দূরে বের হইলে আমি তখন চেষ্টা করি আসলে জুতা পরে, দেন হেলমেট তো অবশ্যই মাস্ট থাকে, এভাবে আসলে রাইড করার। জানি না এই স্পিড একটু বেশি হওয়ার ফলে এখন ভয়েস কোয়ালিটি কেমন আসতেছে, হয়তো বা একটু নয়েজ বেশি আসবে, যাই হোক। ডেইলি আসলে ব্লগ করতে চাচ্ছি, বা ডেইলি হয়ে উঠতেছে না, কারণ তো বলছি যে আমার ফুল সেট আপটা এখনও রেডি না, যার কারণে আসলে আমি ডেইলি ব্লগ দিতে পারতেছি না। যাই হোক একটু থেমে দেন হচ্ছে গিয়া, একটু পরে যে রওনা দিব, এখানে দুই চারটা ছবি তুলতে হবে। তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।